সদ্য তৃণমূল ত্যাগ করা নলহাটির বিধায়ক মইউদ্দিন সামস এবার নলহাটির 293 নম্বর বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভার কথা ঘোষণা করলেন। সাংবাদিকদের বৈঠক করে সোমবার নিজের নলহাটির বাসভবনে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানালেন। সামসবাবু জানান, নলহাটির মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দেখেছে তাতে আমি নির্দল প্রার্থী হিসেবে এলাকার বিধানসভা নির্বাচনে জয়লাভ করব, জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত তিনি। ভোটের প্রচার আলাদা করে করার দরকার পড়বে না তাকে বলে তিনি। আরও জানান যে নলহাটি বিধানসভার মানুষ তার সাথেই রয়েছেন। প্রসঙ্গত, নলহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মইউদ্দিন সামসকে ফের বিধানসভা তৃণমূল প্রার্থী ঘোষণা না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এরপর দলত্যাগ করেন, নলহাটি থেকে নির্বাচনে লড়াই করার ঘোষণাও করেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং যেদিনই প্রার্থী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল আমি সেদিনই আমার নিজের ফেসবুক লাইভ করে সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে যেহেতু আমার প্রতি অন্যায় অত্যাচার করা হয়েছে, বিচার করা হয়নি, আমি আমার কোনো দোষ নেই এবং আমি কোনো রকম কোনো দুর্নীতিতে বা কোনো ব্যাপারে 5 সালে কেউ আমাকে দোষ আরোপ করতে পারবে না কে আমি সেরকম কোনো দুর্নীতি করেছি বা নলহাটি বিধানসভা কেন্দ্রের মানুষের সেবা করতে গিয়ে কোনো ত্রুটি রেখেছি বা পার্টির সঙ্গেও কোনো রকম আমি পার্টি লাইন গাইডলাইন থেকে বাইরে এতে কোনো কাজ করেছি। স্বাভাবিক কারণে কেউ যদি কোনো শাস্তি দেয় তাহলে তার কারণটা বলে দেয়, কিন্তু আমাকে কারণ না জানিয়েই আমাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে। আমি সেদিনও ঘোষণা করেছিলাম যে আমি তৃণমূল কংগ্রেস ছাড়ছি এবং যেহেতু নলহাটির মানুষ আমাকে ভালোবেসেছেন এবং আজ থেকে না 1996 সালে যখন আমি আমার বাবা কলিমুদ্দিন শামসের হাত ধরে নলহাটি বিধানসভা কেন্দ্রে এসেছিলাম সেই সময় থেকে নলহাটির সমস্ত স্তরের মানুষ ধর্ম জাতি ভাষা নির্বিশেষে আমাকে ভালোবেসেছেন, আমাকে নিজের ছেলের মতন, নিজের ভাইয়ের মতন, নিজের বন্ধুর মতন দেখেছেন। স্বাভাবিক কারণে নলহাটি মানুষকে আমি ছাড়তে পারবো না, নলহাটি বিধানসভা কেন্দ্রের জনগণকে আমি ছাড়তে পারবো না, তাই আমি সেদিন ঘোষণা করেছিলাম যে আমি এখানে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকেই নমিনেশন ফাইল করব। আসন্ন যে বিধানসভা নির্বাচন আমার নলহাটি বিধানসভা কেন্দ্রে 29 এপ্রিল হতে চলেছে, সেই 29 এপ্রিলের জন্যে আমি নমিনেশন ফাইল করব। আমি বলেছিলাম সেদিন যে সমস্ত দিকটা বিচার বিবেচনা করার পর আমি প্রেস কনফারেন্স এবং ফেসবুকের মাধ্যমে আমি আগামী দিনের আমার কর্মসূচিটা জানিয়ে দিব, তাই আজকে আমি হাজির হয়েছি আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণের নিকটে। এবং যারা আজকে আমাকে আমার এই ফেসবুক আজকে দেখছেন, আমার এই প্রেস কনফারেন্স দেখছেন, সবার কাছেই আমি আজকে আমার সিদ্ধান্তটা জানাতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে নলহাটি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে যে স্বপ্নটা আমার বাবা কলিমুদ্দিন শামস দেখেছিলেন সেই স্বপ্নটাকে পূরণ করার জন্যে আমি আসন্ন এই বিধানসভা নির্বাচনে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াব। এবং আমি আজকে ঘোষণা করছি যে কোনো দল থেকে নয়, আমি নলহাটি বিধানসভা কেন্দ্রের জনগণের সমর্থনে এখানকার
মা বোন ভাই জ্যেষ্ঠরা বন্ধুরা সবার সমর্থনে আমি নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচন যে 29 এপ্রিল এখানে হতে চলেছে সেখানে আমি নির্দল হিসাবে প্রার্থী হিসাবে এখানে দাঁড়াবো, প্রতিদ্বন্দ্বিতা করব। এবং আমার বিশ্বাস কে যে ভালোবাসা আমাকে আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের জনগণ আমাকে দিয়েছেন সেই ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না। এবং তারা আগামী দিনও আগামী 29 এপ্রিল আমাকে নির্দল প্রার্থী হিসাবে নলহাটি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ জনগণের প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে দ্বিতীয়বার এই নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে আমাকে বিধায়ক করে এমএলএ করে আমাকে নলহাটি বিধানসভা কেন্দ্রের মানুষের সেবা করার যে আছে সুযোগ করে দিবেন এই আশা ভরসা আগামী দিনে আমি রাখি। এবং আমার বিশ্বাস যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি আর যেভাবে মানুষ আমাকে নিজের মধ্যে টেনে নিচ্ছেন স্বাভাবিক কারণে আমি এখান থেকে আগামী 29 তারিখে নির্বাচনের পর 2রা মে যে গণনা হবে সেখানে নিশ্চয়ই আমি সেখানে আমার নলহাটি বিধানসভা কেন্দ্রের লাখো মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি জয়যুক্ত হয়ে দ্বিতীয়বার এখানে বিধায়ক হিসাবে নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত স্তরের মানুষ জাতি ভাষা ধর্ম নির্বিশেষে আমি আগামী দিনও সেবা করতে পারবো এই আশা ভরসা আমি আমার নলহাটিবাসীদের কাছে রাখছি। এই বলার জন্যই আজকে আমি আপনাদের নিকট হাজির হয়েছিলাম। আশা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে আশীর্বাদ করবেন যে আগামী দিনও আমি নলহাটি বিধানসভা কেন্দ্রের মানুষের সেবা করতে পারি, তা নলহাটি বিধানসভা কেন্দ্রের মানুষের সেবক হিসাবে এখানে কাজ করতে পারি। ধন্যবাদ। আপনার প্রথম প্রতিদ্বন্দ্বী কে হবে? দেখেন, একটা জিনিস আমি বলি আপনাকে যে এখানে বিজেপির সঙ্গে আমার লড়াই হতে পারে এখনও বলা মুশকিল। তার কারণ হলো যে এখানে বিজেপি আছে, তৃণমূল কংগ্রেস আছে এবং জোট প্রার্থীও আছে। স্বাভাবিক কারণে এখন সবার প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, এখনও দু পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করার বাকি আছে। এখন এই মুহূর্তে বলা খুবই কষ্ট কে হবে, কিন্তু একটা জিনিস আমি জানি যে তৃণমূল কংগ্রেসকে আমি 2016 সালে 3 নম্বর স্থান থেকে 1 নম্বরে নিয়ে এসেছিলাম, সেই তৃণমূল কংগ্রেসকে এবারে ফির নলহাটি বিধানসভা কেন্দ্রের মানুষ 3 নম্বরে নিয়ে গিয়ে 3 বা 4 নম্বরে নিয়ে গিয়ে নলহাটি বিধানসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দেবেন যে নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত জনগণ ভালোভাবে জানে তার বন্ধুকে তার শত্রুকে তার কে তার সেবক কে হতে পারে বা কীরকম লোক হতে পারে।